নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি বিবাহ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, বেশ কয়েকটি ভিডিও হয়ে গেল, আশা করি অনেকেই দেখেছেন। যারা এখনো পর্যন্ত দেখেননি তারা সম্পূর্ণটা, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও দেখবার পরে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই সাবস্ক্রাইব করলে কি হবে, অনায়াসে প্রত্যেকটা ভিডিও আপনার সামনে চলে আসবে। তাহলে আজকের বিষয় হচ্ছে গাঁটছড়া বন্ধনের পরে সম্প্রদাতা কি করবেন। সম্প্রদাতা যেটা করবেন সেটা হচ্ছে অচ্ছিদ্রাব ধারণ ও বৈগুণ্য সমাধান। কেননা সম্প্রদাতা তো এতক্ষণ তার বসবার আসনেই ছিলেন, তার তো একটি শেষ কর্ম আছে, সেটা হচ্ছে অচ্ছিদ্রাব ধারণ বৈগুণ্য সমাধান। বলতে হবে হাত জোর করে সম্প্রদাতাকে, ওং আদ্যকৃতৈতত সম কন্যা সম্প্রদান কর্ম অচ্ছিদ্রমস্তু। অর্থাৎ আজ যে এই কৃতকর্মটা করলাম, আমি যে এতক্ষণ যে কর্মটি করলাম সেটা ছিদ্রহীন হোক বা ত্রুটিমুক্ত হোক, এর বাংলা অর্থ হচ্ছে এটাই। তারপরে যেটা করতে হবে, কোষার জলে ত্রিপত্র হরিতকী সমেত, কোষার জলের ত্রিপত্র হরিতকী সমেত রাখতে হবে, এবং বাম হাতটা দক্ষিণ হাতে রাখতে হবে ওপর, অর্থাৎ স্পর্শ করে বলতে হবে, ওং বিষ্ণুরম তৎসৎ অদ্য অমুকে মাসি, অর্থাৎ যে মাস সে মাস উল্লেখ করতে হবে, অমুক রাশিস্থে, অর্থাৎ এটা বৈশাখ মাস চলছে তাহলে মেষ রাশিস্থে হবে ভাস করে, অমুকে পক্ষে অর্থাৎ শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ সেটা উল্লেখ করতে হবে, অমুক তিথৌ তিথির ক্ষেত্র তাই, অমুক গোত্র অমুক দেব শর্মা, অর্থাৎ এখানে সম্প্রদাতার গোত্র এবং সম্প্রদাতার নাম বলে দেব শর্মা। যেহেতু আমি ব্রাহ্মণ বিষয় নিয়েই বলছি বা আলোচনা করছি, আর যদি অব্রাহ্মণ হয় অবশ্যই ওখানে বিষ্ণুর ওম হবে না, বিষ্ণুর নমদ্য শুরুটাই ভাবে করতে হবে। তারপরে অমুক গোত্র, যেখানে অমুক দেব শর্মা বলা হয়েছে সেখানে অমুক গোত্র শ্রী অমুক নাম বলে দাস, কৃতে অস্মিন কন্যা সম্প্রদান কর্মণি ইয়াদ বৈগুণ্যম জাতম তত্তদ্দোষ প্রসমনায় শ্রী বিষ্ণুর শরণমহং করিসে। এটা হচ্ছে বৈগুণ্য সমাধানের মন্ত্র। অর্থ করলে দাঁড়ায়, আজ সূর্য যখন অমুক রাশিতে অবস্থান করছেন, আজ যখন সূর্য অমুক রাশিতে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছেন, অমুকে মাসি মানে বৈশাখে মাসে, অমুক পক্ষে যে পক্ষে যে তিথিতে যিনি
সম্প্রদান করলেন অমুক গোত্র অমুক নামের বা অমুক দেবশর্মা, এই সম্পাদিত কন্যাদান কর্মে, এই সম্পাদিত কন্যাদান কর্মে যে দোষ ত্রুটি হয়েছে সেই দোষ দূরীকরণের জন্য শ্রী বিষ্ণুকে স্মরণ করছি। এই হচ্ছে মন্ত্রের অর্থ। তারপরেই 10 বার বিষ্ণু নাম জপ করবেন সম্প্রদাতা। তারপরে কুশাঙ্গুড়ি খুলে এক জায়গায় রাখবেন, তারপর ডান হাতে একটু জল নিয়ে বাম হাতটার নিচে, ঠিক ডান হাতের এই ডান হাতে জল না হয়েছে ঠিক তার বাম হাতে এই ডান হাতের ওপর একটু জল নিয়ে মন্ত্রটা বলতে হবে, ওং প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরোহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রেণীতে প্রেণীতং জগত ইদং কর্মফলম শ্রীকৃষ্ণে অর্পিতমস্তু বা সমর্পিতমস্তু। ওই জলটা কোনো একটা পাত্রে ফেলে দিয়ে হাত জোর করে বলবেন, ওং নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণা হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার করে সম্প্রদাতার কর্মটি শেষ হবে। তারপরে সম্প্রদাতা যেটা করবেন সেটা হচ্ছে একটু ধান দূর বানিয়ে বরকে একটু আশীর্বাদ করবেন, বধূকে একটু আশীর্বাদ করবেন, অর্থাৎ বর ও কন্যাকে একটু আশীর্বাদ করে সম্প্রদাতার কাজটি সম্পন্ন হবে। আজ তাহলে এখানেই শেষ হলো বিষয়টি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ফোন করবেন, কেননা এই কথাটা আমি ভিডিওতে বলে দিই বারবার, একটা দুটো প্রশ্ন হলে তাহলে অবশ্যই ফোন করবেন, যদি কোনো অনেকক্ষণ ধরে কোনো বিষয় জানবার কোনো ব্যাপার থাকে তাহলে তো সম্ভব নয়। তাহলে আজকের মতো এই অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।